সুস্থ চিন্তাধারা এবং দায়িত্বশীল মানুষ হতে হলে সব বাবা মার উচিত সন্তানকে মিনিমাম 2 বছরের জন্য দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেওয়া। সন্তান যদি মানুষের মতো মানুষ হওয়ার থাকে তবে এই 2 বছরেই হবে, নয় তার কখনো হবে না। চ্যালেঞ্জ পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া দেশের বাহিরে 2 বছর থেকে একটা মানুষ যে পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবে তা পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করাই সম্ভব না। যেমন শিখেছি কিভাবে মানুষ চিন্তা হয়, শিখে গেছি যে কিভাবে কেনাকাটা করলে 2 পয়সা সেভ করা যাবে, দেশে যখন বাবা মার ঘরে ছিলাম তখন মেজাজ খারাপ হলেই ধুরুম করে দরজা লাগাই দিতাম, ধুরুম করে ড্রয়ার বন্ধ করে দিতাম, মাঝে মধ্যে অনেক কিছু ড্যামেজও করতাম। কিন্তু যখন থেকে নিজে ইনকাম করে আলাদা থাকা শুরু করলাম, ভাড়া দেওয়া শুরু করলাম, তখন থেকেই জিনিসপাতি খুব যত্ন করে ব্যবহার করা শিখলাম। কারণ কোনো কিছু যদি ড্যামেজ হয় সেই জরিমানার টাকাটা আমার পকেট থেকেই কাটা যাবে। বুঝেছি যে বাবা মার প্রভাব আমাদের জীবনে কতটা ছিল, বুঝেছি যে জীবনে কে আপন আর কে পর। মায়ের হাতে রান্নার মতো মজা তো হয় না, তবে জীবনের তাগিদে এখন রান্না করাও শিখে গেছি। ঘুম থেকে উঠার পর বিছানাটা এখন আর অগোছালো থাকে না। দেশে থাকতে আমি ভীষণ রকমের বদমাজাজি ছিলাম, কিন্তু বিদেশে আসার পর স্রষ্টা জীবনের অপর সাইডটা যেভাবে আমাকে দেখিয়েছে আমি নিশ্চিত করেই বলতে পারি যদি আজও আমি দেশের মাটিতে থাকতাম এই দিকটা সম্পর্কে আমি কখনোই পরিচিত হতে পারতাম না। দেশে থাকতে বাবা বাজার করতো, মা রান্না করতো, আমি শুধু বসে বসে খেতাম, বাবা টাকা দিত আমি খরচ করতাম। কখনো একটাবারের জন্য বুঝতে পারিনি যে আমি আসলে স্বর্গে ছিলাম। আমি জানি যে আমার মতো এরকম অবুজ অ্যারোগেন্ট সন্তান বাংলার ঘরে ঘরে এখনও অনেক আছে, এবং কম বেশি সকল বাবা মাই চায় যে তাদের সন্তান যেন দায়িত্বশীল হতে শিখে, চিন্তাশীল হতে শিখে এবং নিয়মমত বা নিয়মতান্ত্রিক একটা জীবন ব্যবস্থা হিসেব করে চলতে শিখে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে যদি সামর্থ্য থেকে থাকে তাহলে আপনার অবশ্যই উচিত আপনার সন্তানকে মিনিমাম 2 বছরের জন্য দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেওয়া, এবং তাকে অবশ্যই বলে দিবেন যাতে করে সে নিজের উপার্জনে নিজের জীবন এবং নিজের ভার বহন করতে শেখে। আমি জানি যে প্রত্যেক বাবা মাই মনে করে যে তাদের সন্তান হচ্ছে দুনিয়ার সেরা সন্তান, তারা কোনো ভুল করতেই পারে না, দোষ করতেই পারে না। কিন্তু অ্যাকচুয়ালি বাবা মার কোলে রেখে তারা যেটা মনে করেন, বাবা মার কোল থেকে নামিয়ে দেওয়ার পর সন্তানটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই কারণে ঘরে বসে মায়ের শাড়ির আঁচলের নিচে থেকে সন্তান কখনো পরিপূর্ণ সন্তান বা মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না, সে যাতে সন্তান হিসেবে থেকে যাবে। বাট মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তাকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে নামিয়ে দিতে হবে যুদ্ধে, তাকে রিয়েল পরিস্থিতি, তাকে বাস্তবতা ফেস করা শিখাইতে হবে, এবং এই জন্যই তাকে একলা থাকাটা বা একলা থাকার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়াটা অনেক বেশি জরুরি। দেশের বাইরে আসতে পারার জন্য সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে এখানে তার থাকবে না কোনো বাবা মা, না থাকবে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, সোজা কথায় তাকে গাইড করার মতো এখানে কেউ থাকবে না বললেই চলে। সো এখানে সব কিছু তাকে নিজের ব্রেন খাটিয়ে নিজের বিবেচনা শক্তিকে কাজে লাগিয়েই শিখতে হবে। সো এই ধরনের পরিস্থিতিগুলো অতিক্রম করে সে যদি নিজেকে ধরে রাখতে পারে তাহলে সে যখন দেশে যাবে সে সম্পূর্ণ একটা হিরে হয়ে দেশে যাবে, আদারওয়াইজ সে একটা ট্র্যাশ হয়ে দেশে যাবে। কারণ এখানে যেমন ভালো হওয়ার অপশন আছে তেমনি নিজেকে নষ্ট করার জন্য অপশনের কোনো অভাব নেই, এবং এখানে নষ্ট হলে কেউ বাসায় গিয়ে বলবে না যে আপনার সন্তানকে দেখেছি এটা করছে ওটা করছে। সো হি ইজ এ ফ্রি বার্ড হিয়ার, এবং এই জন্যই তাকে দেশের বাইরে পাঠানো মানে হচ্ছে একটা রিস্ক নেওয়া। তবে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানের ভিতরে আপনি জন্মের পর থেকে কোন বীজ বপন করেছিলেন, সেটা কি কোনো ফলের গাছ নাকি নাথিং।